আজ আমরা আলোচনা করব স্বামী বিবেকানন্দের কিছু অসাধারণ বাণী সম্পর্কে। সত্যর জন্য সবকিছু ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। যদি সত্যি মন থেকে কিছু চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। যখন আপনি ব্যস্ত থাকেন তখন সব কিছু সহজ বলে মনে হয়, কিন্তু যখন অলস থাকেন কোনো কিছুই সহজ বলে মনে হয় না। মনের মতন কাজ পেলে অতিমূর্খও করতে পারে। যে সকল কাজ মনের মতন করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের পরে গড়ে ওঠে। যে জাতি নারীকে শ্রদ্ধা করে না সে জাতি বড় হতে পারে না। শুধু বড় লোক হওয়ার আশা করো না, বড় মানুষ হও। যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না। প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে গুণী ব্যক্তির সংস্থা। তুমি চাইলেই সব পারবে না, তুমি যেটার যোগ্য সেটাই পাবে। হ্যাঁ, এটাই বিধির বিধান। জগতে যদি কোনো পাপ করে থাকে তাহলে সেটা হলো দুর্বলতা। দুর্বলতা ত্যাগ কর, দুর্বলতার মৃত্যু দুর্বলতা পাপ। পুত্র সন্তান যদি এক বংশের প্রদীপ হয় তাহলে কন্যা সন্তান দুই বংশের প্রদীপ। কখনো বলবে না আমি পারবো না, তুমি অনন্ত, সব শক্তি তোমার ভিতরে আছে, তুমি সব করতে পারো। এমন কাজ করেছো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে।